হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে খুবই চমৎকার একটি বিষয় শিখব, বিশেষ করে আপনারা যারা কিনা ফটোশপে একেবারেই নতুন তাদের জন্য এই ভিডিওটি মূলত করা। সো অনেকেই ফটোশপ দেখে ভয় পান। আই থিঙ্ক আপনারা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার কষ্ট করে দেখেন, দেন সাথে সাথে প্র্যাকটিস করেন, আপনাদের কাছে ফটোশপ আর কঠিন বলে মনে হবে না। আপনারা যে কোনো ফটোকেই সুন্দর মতো এডিটিং করতে পারবেন। আমরা খুব অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো না, বেসিক লেভেলের কাজ। সো এই কারণে আপনাদের বলছি যে আপনাদের কোনো অসুবিধা হবে না। যারা একেবারে নতুন, এখন পর্যন্ত ফটোশপ সফটওয়্যার ব্যবহার করেননি, তো তাদের কাছেও এই বিষয়টা খুব সিম্পল হয়ে যাবে। তবে একটা বিষয় আপনাদেরকে প্রথমেই বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা হতে পারে আমাদের ফটোশপ টিউটোরিয়ালের প্রথম ভিডিও, আবার হতে পারে এটা ফটোশপ টিউটোরিয়ালের শেষ ভিডিও। এর কারণ হচ্ছে আপনারা যদি ভালো রেসপন্স করেন, ভিডিওতে লাইক দেন এবং কমেন্ট করেন, তাহলে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলো করব। অর্থাৎ আপনারা যদি চান তাহলে সেটা যদি কমেন্ট সেকশনে লেখেন, তাহলে কিন্তু আমরা এটার উপর একটা টিউটোরিয়াল সিরিজ করবো এবং অ্যাডভান্স কাজগুলো আপনাদের শেখানোর চেষ্টা করবো, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স কাজগুলো। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সো অনেক সময় এরকমটা হয় যে আমাদের ভিডিওগুলো ইউটিউব তেমন একটা ইমপ্রেশন দেয় না। ইমপ্রেশন না দিলেও আপনারা যে কয়জনই দেখেন, সেই কয়জনের ভিতরে যদি লাইকের রেশিওটা বেশি হয়, কমেন্টের রেশিওটা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলো নিতে পারি যে আমরা আসলে পরবর্তী টিউটোরিয়ালগুলো করবো কিনা। তো আমার এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট আপনারা 20 জন লোক যদি লাইক দেন তাহলে আমি স্যাটিসফাই। তো আর আপনারা যে কয়জন ভিডিওটা দেখবেন সবাই কমেন্টস করবেন যে আসলে পরবর্তী ভিডিওগুলো চান কিনা, এই ভিডিওটা দেখে আপনারা কতটুকু শিখতে পারলেন সেটা কমেন্ট সেকশনে লিখবেন। ওকে, সো আমাদের প্রথম কাজ হবে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেওয়া। তো ওপেন করার আগে আমি একটা বিষয় বলি, আমি এখানে ফটোশপ হচ্ছে 2020 যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ব্যবহার করছি, অর্থাৎ 2020 যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে আমাকে ফলো করার জন্য আপনার কাছে যদি 19 থাকে সেটা ব্যবহার করতে পারবেন, প্লাস আপনার কাছে 21, 22 এই ভার্সনগুলো হলে সিমিলার, তো এই নিচের ভার্সনগুলো হলেও আপনারা কাজ করতে পারবেন। কারণ আর টুলসের বেসিক কাজ এখন পর্যন্ত ফটোশপ তেমন কোনো চেঞ্জ করেনি, হয়তো কিছু অ্যাডভান্স ফিচার আপগ্রেড করেছে, কিন্তু আপনার ফটোশপ আগের ভার্সনে যে সফটওয়্যারগুলো সেইখানেও আপনি সেম টুলসগুলো পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে আরেকটা রিকমেন্ডেশন, যে আপনার পিসিতে যদি 16 GB র্যাম থাকে তাহলে আপনারা 2019 থেকে এর উপরের ভার্সনের সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, আর যদি আপনার পিসির র্যাম 16 GB নিচে হয়, 8 GB বা 4 GB হয়, সেক্ষেত্রে আপনারা নিচের ভার্সনগুলো ব্যবহার করলে ভালো একটা আউটপুট পাবেন। অর্থাৎ আপনার যখন আপনি কোনো একটা ফটো এডিট করবেন তখন আপনার পিসি হ্যাং করবে না, কোনো সমস্যা হবে না আর কি। ওকে, সো আমি আমার যে ফটোশপ সফটওয়্যারটি আছে এটিকে ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি ওয়েলকাম টু ফটোশপ অপশন পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রিসেন্ট যে ডকুমেন্টগুলো, অর্থাৎ আমি যে আমার ভিডিওর জন্য থাম্বনেলগুলো তৈরি করি, এই থাম্বনেলগুলো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ রিসেন্ট যে কোনো ফাইল আপনারা এই রিসেন্ট অপশনে পেয়ে যাবেন। অ্যান্ড দেন এখানে আপনার শর্ট অপশন পাচ্ছেন, আপনি চাইলে বিভিন্ন শর্ট করতে পারেন এবং উপরে নিচে এখানে অ্যারোতে ক্লিক করে দেখতে পারবেন, অর্থাৎ নিচের ফাইলগুলো উপরে, উপরের ফাইলগুলো নিচে, এভাবে আপনারা দেখে নিতে পারছেন। অ্যান্ড এখানে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। তো আমাদের এই এই ক্লাসের জন্য আসলে ক্রিয়েট নিউ প্রজেক্টের তেমন দরকার নেই। ক্রিয়েট নিউ প্রজেক্ট হচ্ছে, আমি একটু বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমরা যাই ক্রিয়েট নিউতে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, অর্থাৎ কত ইস্টু বাই কত ইস্টু হচ্ছে হবে এবং কত PPI, এগুলো বিভিন্ন ট্যাম্পলেট বিভিন্ন সাইজে বাই ডিফল্ট দেওয়াই থাকে। তো আপনার যদি এইগুলো আপনার ট্যাম্পলেটগুলো ইউজ করতে চান সরাসরি সেটা সিলেক্ট করলে সে অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি যদি চান কাস্টমাইজ করে আপনার যে কোনো একটা এরিয়া দেবেন, যেমন আমরা এখানে 1920x1080 পিক্সেলে নিয়ে নিচ্ছি, এবং এখানে ক্লিক করলে আপনি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিটার, পয়েন্ট, পিক্সেল সেট করতে পারবেন। সো আমরা এখান থেকে পিক্সেলই নর্মালি কাজ করে থাকি, সো পিক্সেল। দেখেন এখানে রেজলেশন, আপনি এখানে রেজলেশন আপনি আপনার মন মতো দিতে পারবেন, তবে 300 হচ্ছে ম্যাক্সিমাম দিলে এটাই বেটার পারফর্ম দেয়, আপনাকে আউটপুটটা ভালো দেয়। আর কালার মোড হচ্ছে আপনি এখানে RGB নিতে পারেন এবং বিভিন্ন অপশন আছে, আপনার যখন যেটা প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে পারেন। বাই ডিফল্ট আমি বলবো আপনার RGB দিয়েই স্টার্ট করেন। আর কালার বিট 8 বিট আছে, 16 বিট আছে, 32 বিট আছে, নর্মালি আমরা 8 বিট ব্যবহার করে থাকি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার আমি সরাসরি বলছি, মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা কি হবে। সো ব্যাকগ্রাউন্ড আমি রেড দিয়েছি, তো আপনারা এখানে যে কোনো কালার সেট করতে পারবেন, অথবা আপনি এখানে সিলেক্ট করেন হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার এবং ট্রান্সপারেন্ট দেখতে পাবেন। আপনার যখন যেটা দরকার হয় আপনি সেটা সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারছেন। আর নিচে হচ্ছে অ্যাডভান্স অপশন, এখান থেকে আপনার অ্যাডভান্স কিছু কালারের অপশন প্যাটার্ন পেয়ে যাবেন, এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। সো নর্মালি হচ্ছে অ্যাডোবি RGB আমরা এটা সিলেক্ট করবো, যেহেতু আমরা উপর থেকে RGB কালার নিয়েছি। আর পিক্সেলটা আপনারা স্কোয়ার রাখবেন, তাহলে আপনারা ভালো আউটপুট পাবেন। এখন ব্যাপার হচ্ছে এই যে আমরা সাইজগুলো এটা কেন নিব, সাইজটা হচ্ছে
আপনার ফটোশপের নির্দিষ্ট কোনো যে এরিয়া আপনি প্রথমে সিলেক্ট করে দেন, সেই এরিয়ার ভিতরে আপনি কাজগুলো করতে পারবেন, ওই এরিয়াটা নিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন। যেমন আমরা যখন ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল করি, থাম্বনেলে কিন্তু আমরা 1920x1080 অর্থাৎ ফুল এইচডিতে আমরা থাম্বনেলটা তৈরি করি, তাহলে আমাদের সেটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, এই কারণে আমরা এখানে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করি। কিন্তু আমরা যদি কোনো একটা ফটোকে রিটাচ করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলোতে আমরা যাই না, আমরা এখান থেকে ক্লোজ করে দিই। নর্মালি আমরা যেটা করি, কোনো একটা ইমেজকে সরাসরি এখানে ওপেন করে নিই। সো আমি দেখাচ্ছি শর্টকাট ট্রিক্স, আমরা এটাকে একটু মিনিমাইজ করে নিব। নেওয়ার পর আমরা এখানে একটা ফোল্ডার রেখেছি, আমি এই ফোল্ডারে দুইটা ইমেজ রেখেছি, এই দুইটা ইমেজের যে কোনো একটা ইমেজকে আমরা এখন রিটাচ করব। অর্থাৎ এই ভিডিওর আমাদের মূল টপিকস হচ্ছে যে আমরা একটা ইমেজকে কারেকশন করব এবং সেটাকে প্রপারলি এডিট করাটা শিখে যাব, এবং অবশ্যই বেসিক টুলসগুলো ব্যবহার করে এটাকে অ্যাডভান্স অনেক কাজ করা যায়। যেমন এখানে দেখতেই পাচ্ছেন, আমি যদি একটু বড় করে দেখাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা করে ফাইল আছে প্রত্যেকটা ইমেজে। অর্থাৎ আপনি যখন DSLR-এ কোনো পিকচার তুলবেন, সেই পিকচারের কিন্তু দুইটা ফাইল হবে, একটা হচ্ছে JPG ফরম্যাট আর একটা .CR2 ফরম্যাট, এটা হচ্ছে র ফাইল। তো র ফাইলে হচ্ছে আপনি অ্যাডভান্স কারেকশন করতে পারবেন, অনেকগুলো ফিচার আপনার সামনে ওপেন হয়ে যাবে। আর নর্মালি হচ্ছে JPG, সেটা আপনি বাই ডিফল্ট বেসিক যে টুলস আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমে বেসিকটাই শিখি, আপনাদের আগ্রহ দেখলে আমরা অ্যাডভান্সটা নিয়েও কাজ করব। তো আমরা জাস্ট এই ইমেজটাকে এখন নিচ্ছি এবং এটাকে আমরা এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। তো আমরা ওপেন করব না, কোনো কিছু না, জাস্ট আপনারা আমার মতো সিমিলারভাবে কাজ করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন। দেন এটা ম্যাক্সিমাম সাইজে নিচ্ছি। ওকে, সো আমরা এই ভিডিওতে আরও একটা বিষয় অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে আপনার আমার মাউসের সাথে দেখতে পাচ্ছেন আমরা এটাকে বাম পাশে কর্নারে রাখছি। সো আমি মাউসের যখন যেটা ক্লিক করব, আপনারা এখানে দেখতে পাবেন, যখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব, তখন আপনারা এখান থেকে লেফট ক্লিক দেখতে পাবেন, রাইট ক্লিক করলে রাইট ক্লিক। সাপোজ আমি যদি শিফট প্রেস করে কোনো কাজ করি, তাহলে এখানে দেখবেন শিফট হোল্ড হয়ে থাকবে, ছেড়ে দিলে জাস্ট একবার ক্লিক করলে একবার দেখাবে, কন্ট্রোল প্রেস করে রাখলে কন্ট্রোল, CTRL। ওকে, সো আপনারা সব কিছু এখানে দেখতে পাবেন। সাপোজ আমি সি প্রেস করলাম কিবোর্ড থেকে, তাহলে আপনারা এখানে সি দেখতে পাবেন। এভাবে হচ্ছে মূলত আমাদের এই ইনস্ট্রাকশনগুলো দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কিবোর্ড মাউসের কখন কি প্রেস করছি। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ইমেজ, এবং এই পাশে আপনাকে বেশ কিছু বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে লেয়ার বাই লেয়ার, এবং এখানে লেয়ার অপশন পাবেন এবং চ্যানেল। তো এখানে যদি ক্লিক করেন তাহলে চ্যানেল পাবেন, অর্থাৎ কালারগুলো আলাদা আলাদা হয়ে যাবে, যেমন RGB, কয়েকটা রেড, তারপরে হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু, আলাদা আলাদা কালার প্যাটার্নে ভাগ হয়ে যাবে চ্যানেলে, আর এখানে আরও কিছু অপশন পাবেন। সো আমাদের এত বেশি যাওয়ার দরকার নেই, অবশ্যই আপনার এখানে লেয়ার অপশনটা থাকতে হবে। আরেকটা বিষয়, আপনারা যদি এরকম ইন্টারফেস না আসে, আপনারা উইন্ডো মোডে চলে যাবেন, এখান থেকে ওয়ার্ক স্পেস এবং এখান থেকে এসেন্সিয়ালটা সিলেক্ট করে দেবেন। এসেন্সিয়াল সিলেক্ট করলে আপনার সামনে এরকম অপশন আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি, তো আপনার সামনে যদি এই ধরনের অপশন আসে, এইভাবে টুলসগুলো আসে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলে টুলসগুলো আপনার এই পাশে এরকমভাবে চলে আসবে। এখানে নার্ভাস হওয়ার কিছু নেই, খুবই সিম্পল, আমরা এই পাশে টুলসগুলি মূলত ব্যবহার করব। ওকে, যেহেতু আমরা এই ভিডিওতে কিন্তু একটা ফটোকে রিটাচ করব, আমরা এখানে টেক্সট বা কোনো কিছু অ্যাড করব না, সো আমাদের মেইন কাজই হবে এই পাশ থেকে। আপনাদের খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, আপনার এই পাশে জাস্ট টুল বারটা থাকলেই আপনি বাকি কাজগুলো করতে পারবেন। ওকে, সো আমাদের একটা ফটোকে যখনই আমরা ইনপুট করি, ফটোকে ইনপুট করার পর আমাদের প্রথম যে কাজটা হয়, সেই ফটোর অর্থাৎ যদি কোনো পার্সন থাকে, তাহলে আমরা সেই পার্সনের ফেসে কোনো কোনো দাগ বা কোনো স্পট আছে কিনা, সেই স্পটগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করি। দেন আমাদের কাজ হচ্ছে সেই ফটোটাকে ব্রাইট করার প্রয়োজন হলে ব্রাইট করি, কন্ট্রাস্ট করার প্রয়োজন হলে কন্ট্রাস্ট বাড়িয়ে দিই, অর্থাৎ এবং সেটাকে আরও বেশি অর্থাৎ প্রাণবন্ত করার চেষ্টা করি, তাই না? আমাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে আমরা এই যে ফেজ আছে সেখানে রিটাচ করব। এখন আরেকটা বিষয় বলে দিই, উপরে কিন্তু আপনারা বিভিন্ন মেনু পাচ্ছেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপস, লেয়ার, ফিল্টার, এবং আজকে আমরা শর্টকাট যেহেতু শিখবো, সো আমরা ফিল্টার্স অপশনটা ব্যবহার করব, বিশেষ করে যারা কিনা ফটোশপ 2020 এই ভাষণের উপরের ভাষণ এবং 2020 ব্যবহার করবেন, তারা এখানে স্পেশাল কিছু অপশন পেয়ে যাবেন, সেটা আমরা দেখব আস্তে আস্তে। আর এখানে উপরে যে ফাইল অপশনে গেলে আপনি এই যে ফাইলটা এটাকে সেভ করতে পারবেন, এই যে কন্ট্রোল এস প্রেস করলে সেভ, এখানে আপনারা শর্টকাট কমান্ডগুলো পেয়ে যাবেন। আর যদি বাই ডিফল্ট অটোমেটিকলি সেভ হয়ে যায়, তাহলে আর এখানে সেভ অপশন আসবে না, তখন আপনারা যে কাজটা করতে পারেন, কন্ট্রোল শিফট একত্রে প্রেস করে এস প্রেস করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, এখান থেকে সেভ অন ইউর কম্পিউটার মানে সিলেক্ট করবেন। করার পর আপনি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে দেন, এই লোকেশন হচ্ছে আপনার এই যে ইমেজটা সেটা সেভ হবে। তবে এখানে খেয়াল রাখবেন, অবশ্যই এখানে সিলেক্ট করে PSD অর্থাৎ ফটোশপ ফাইল সেভ করবেন, পরবর্তীতে আমরা এই ফাইলটাকেই JPG বা PNG যেই ফাইলে কনভার্ট করতে চাই সেটা আমরা কনভার্ট করতে পারবো, কোনো অসুবিধা নেই।
আমরা এখানে দেওয়ার পর আমরা এখানে একটা নাম দিয়ে দিব টিউটোরিয়াল টিউটোরিয়াল ওকে দেন আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি সেভ হয়ে গেল তো এখন আমাদের নেক্সট কাজ হবে আমরা যেটা করতে চেয়েছিলাম যে আমরা রিটাস্ক করব সো রিটাস্ক করার ক্ষেত্রে আপনার যদি এখানে লেয়ার একাধিক লেয়ার থাকে তাহলে অবশ্যই দেখবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকবে সো ব্যাকগ্রাউন্ড লেয়ারে প্রথমে সিলেক্ট করবেন করার পর আপনার এই ইমেজটাকে জুম করতে হবে জুম করার জন্য কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল ইকুয়াল প্লাস এবং ইকুয়াল দেখতে পাবেন যে আপনার হচ্ছে ইন্টার যে আছে এই ইন্টার উপরে ব্যাক একটা অ্যারো চিহ্ন আছে এটার পাশের যে বাটনটা কিবোর্ডে সেটাই হচ্ছে আপনার প্লাস সো আমরা এটাকে প্রেস করে এটাকে জুম করতে পারবো আর মাইনাসে প্রেস করলে জুম আউট হবে ঠিক আছে আমি এটাকে জুম করে নেব ইমেজটাকে খুব বেশি জুম করার দরকার নেই জাস্ট আপনার খালি চোখে যতটুকু ক্লিয়ার বুঝতে পারেন অতটুকু জুম করবেন তো করার পর দেখতেই পাচ্ছেন এই ইমেজে বেশ কিছু স্পট আছে আমরা এই স্পটগুলোকে রিমুভ করব তার জন্য আমাদের কি স্পটকে হিলিং করতে হবে এখানে দেখতে পাবেন একটা টুলস আছে এটাকে বলা হয় স্পট হিলিং ব্রাশ টুল অথবা আপনি কিবোর্ড থেকে যদি জে প্রেস করেন তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে সো আমরা এইভাবে অ্যাক্টিভ যদি না করে আমরা মাউস ক্লিক করে অ্যাক্টিভ করতে পারবো আরেকটা বিষয় আপনি যদি মাউসের লেফট বাটন এখানে হোল্ড করে চেপে ধরেন তাহলে স্পট হিলিং ব্রাশ টুল নামে একটা টুল আছে এটা সিলেক্ট করা দেখবেন যদি আপনার এরকম না হয় হিলিং ব্রাশ টুল তাহলে কিন্তু এটা সিলেক্ট করা থাকলে হবে না সো দুইটা দুই ধরনের কাজ এটা আমরা সামনে জানবো দেন আছে প্যাচ টুল অর্থাৎ আপনি যদি কোনো জায়গাকে ভরাট করতে চান সেক্ষেত্রে প্যাচ টুল ব্যবহার করবেন সো অবশ্যই আমি এক্ষেত্রে বলবো আপনারা স্পট হিলিং ব্রাশ টুল যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি ব্রাশের যে সাইজটাকে এটাকে কমাতে এবং বাড়াতে পারবেন অর্থাৎ ছোট এবং বড় করতে পারবেন সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে ছোট এবং বড় করতে পারছি সো আমি যদি এরকম করি দেখেন যে আরও বড় করি ব্রাশটা আরও বড় হবে আরও বড় করতে চাইলে আরও বড় হবে আপনি আপনার যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আপনি আপনার ব্রাশটাকে সেট করে নিতে পারবেন তো আমি এই ব্রাশটাকে যখন আপনার কোনো একটা ফেসকে রিটাচ করবেন সেই ফেসের ক্ষেত্রে ছোট রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটা নিখুঁত হবে প্রয়োজন একটু জুম বেশি করে নেবেন কিন্তু ব্রাশটা ছোট নিয়ে কাজ করবেন তাহলে আপনার পারফেকশনটা বেশি থাকবে এর কারণ হচ্ছে আপনি যখনই যেখানে স্পটটা হিল করবেন সেটা হচ্ছে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে সেই কালারটাকে পিক করে সেখানে অ্যাডজাস্ট করে দেবেন সো আমার এই কপালের এখানে যেই স্পটটা আমরা যদি এখানে মাউসের বাটন একবার ক্লিক করি ভ্যানিশ আমাদের এখানে যে স্পটগুলো আছে ফেজের আমরা জাস্ট টাচ করবো মাউসের লেফট বাটন একবার করে ব্যাস হিল হয়ে যাবে তো এভাবে হচ্ছে সো আমি কন্ট্রোল জেড করছি কারণ এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু জুম করা দরকার বেশি জুম করে দেন আমরা এটাকে করব ওকে আমাদের স্পট হিল হয়ে গেছে সো আমি ফেজে আর যতগুলি স্পট আছে ছোটোখাটো এগুলোকে আমরা হিল করে নিচ্ছি এবার এই যে এরকম দেখেন লাইটের আলো পরে এখানে মনে হচ্ছে সাদা সাদা হয়ে গেছে এগুলোকে আপনারা জাস্ট ক্লিক করে এভাবে রিমুভ করে দেবেন কোনো কিছু প্রেস করার দরকার নাই জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন একবার করে ওকে ফাইন দেন আমার এখানে সাদা একটা চুল এটাকে ঠিক করে ফেলি ওকে আপনারা দেখেন খুবই চমৎকার না এই কাজটা খুবই চমৎকার তো চাইলে আপনার যদি এরকম আমার মতো বুড়া হয়ে যান সাদা চুলগুলোকে আপনি এখান থেকে এটার মাধ্যমে ব্ল্যাক করে নিতে পারেন এটা দুইটা অপশন একটা হচ্ছে আপনি ব্রাশ নিয়ে করতে পারেন সো ব্রাশ থেকে এটা বেটার হয় কেন এটা আপনার একদম অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় বোঝাই যাবে না যেখানে কোনো সাদা চুল টুল ছিল ওকে অলরেডি আমার টাচ করা হয়ে গেছে সো আমি দেখি আর কোথাও করতে হবে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন দাড়ির পরিমাণ কিছুটা এখানে কম বেশি আপনার চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন এভাবে যদি এভাবে চান এগুলোকে রিমুভ করতে আপনি এভাবে সুন্দরভাবে এগুলোকে রিমুভ করে ফেলতে পারবেন আবার ব্রাশটাকে একটু ছোট করে নিয়ে যদি আমরা এই ছোট ছোট স্পটগুলোকে সাদা হয়ে গেছে যেগুলো এগুলোকে আমরা ব্ল্যাক করে দিই অর্থাৎ ফটোশপের কাজ কি আপনাকে সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করে হয় না যেহেতু আমরা টিউটোরিয়াল করি সেক্ষেত্রে আমরা একটু তাড়াহুড়া করি ঠিক আছে আপনারা জাস্ট এই ধরনের কাজগুলো ধীরে ধীরে যত বেশি নিখুঁতভাবে করবেন তত বেশি আপনার কাজটা দেখতে সুন্দর লাগবে অলরাইট আমি এবার জুম আউট করে নিই দেখেন আমার ফেজে কোনো দাগ টাক নেই এখন আমি একটু বড় করে নিই এবং যে ব্যাকগ্রাউন্ডে এই যে হোয়াইট হয়ে রয়েছে আমরা এই রকম যদি কোনো স্পট থাকে এগুলোকেও রিমুভ করে নেব ওকে এখানে ওকে ফাইন তো আরেকটা বিষয় দেখেন এই যে নিচের যে অপশনগুলো আছে আমরা এগুলোকে চাইলে অ্যাডজাস্ট করে ফেলতে পারি আমরা এটাকে বড় করি খুবই চমৎকার একটা টুলস আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করেন ওকে সো দেখেন এটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে আসছে তাই না আপনি চাইলে এভাবেও অ্যাডজাস্ট করতে পারবেন আমরা এখান থেকে একটু করি আমরা এখানে ব্রাশটা ছোট করে নিই
সো ফাইন, দেখেন এখানে যে আমাদের সাদা রঙের কিছু ছিল সেটা এখন বোঝাই যাচ্ছে না, দেখেন আমরা আরো ক্লিন করতে পারবো, সো আপাতত কিছুই করছি না, জাস্ট এরকমটাই রাখছি। ওকে, এখন একটা স্পেশাল ইফেক্ট সেটা সম্পর্কে বলি। আমরা এখানে প্রথমে সিলেকশনে ক্লিক করব, করার পর সেটা হচ্ছে যে আমার এই যে ফেসটা এটাকে আমরা চাইলে স্মুথ করে ফেলতে পারি। স্মুথ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে নিউরাল ফিল্টার। তো নিউরাল ফিল্টার আসার পর এটা খুবই চমৎকারভাবে কাজ করে, এটা এআই টেকনোলজিতে কাজ করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মুড আছে এখানে। আপনার ফেসটাকে অটোমেটিক দেখেন একটা বক্সের ভিতরে সিলেক্ট করে নিয়েছে, দেন এখান থেকে ক্লিক করলে আপনার দেখবেন ফেসটা স্মুথ হয়ে গেছে। এখন দেখতে চমৎকার লাগছে না, জাস্ট এতটুকু চেঞ্জ করলেই হয়ে গেল। তবে আপনি যদি চান এখান থেকে ব্লারের পরিমাণটা বাড়াতে পারবেন, অর্থাৎ আপনার ফেজে যদি ব্লারের পরিমাণ বাড়াতে চান বা স্মুথনেসের পরিমাণ বাড়াতে চান, আপনারা এগুলোর মাধ্যমে স্মুথ এবং ব্লারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। তো আমি এতটা ব্লার করি না এবং স্মুথ এত রাখি না, জাস্ট 50-50 রাখি, আর এখানে একটু কম বেশি রাখি, জাস্ট এনাফ। আমরা এখান থেকে জাস্ট, এখানে অবশ্যই খেয়াল রাখবেন নিউ লেয়ারে আপনি করতে পারেন বা স্মার্ট ফিল্টার ইউজ করতে পারেন, তো আমি বলবো নিউ লেয়ারটা সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে ফাইন, হয়ে গেছে। তো আপনার ইমেজ কিন্তু অলমোস্ট রিটাচ হয়ে গেল, তাই না? দেখতে কিন্তু এখন চমৎকার লাগছে। ওকে, সো এখন আমাদের আরো বেশ কিছু কাজ বাকি আছে। আমাদের ফেসটা মোটামুটি স্মুথ হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে ভাইব্রেশন, এগুলো আমাদেরকে বা স্যাচুরেশনগুলোকে কি আরো বাড়াতে এবং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তার জন্য আমাদের যে কাজ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। এই নিচে আসলে আপনারা বেশ কিছু অপশন পাবেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফএক্স, তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশন, এবং এখানে ফোল্ডার অপশন পাচ্ছেন। ওকে, সো এই লেয়ার মার্কস, এই অপশনগুলো অ্যাক্টিভ হবে তখনই যখন আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করবেন। তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেয়ার মার্কস অপশনটা অ্যাক্টিভ হয়েছে, আর এই পাশেরটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো এখানে আপনি ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এই অপশনগুলো থেকে আপনি আপনার এই যে ইমেজটা এটাকে বিভিন্ন জিনিস অপশনগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং এগুলো বিভিন্ন লেয়ার বাই লেয়ার হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমরা যে স্মুথ করলাম আমাদের ইমেজটাকে, তো আমরা নিউরাল ফিল্টার আমরা এটাকে চাইলে অফ করতে পারবো, অন অফ। ওকে, তো এই চোখের মাধ্যমে হচ্ছে অন অফ করতে পারবো, আমরা চাইলে এটাকে লক করতে পারবো, সো এখান থেকে এটাকে লকও করা যাবে। ওকে, তো আপনি যখন যেটা মন চায় আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। আমরা এখন যে কাজটা করবো, উপরে চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশন আছে, অর্থাৎ আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। বেসিক্যালি আপনি এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং এভাবে দেখে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সব বিষয়গুলো। সাপোজ আমরা এখান থেকে যদি নেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। ঠিক সিমিলারলি আমরা যদি এখান থেকে ডিলিট করতে চাই লেয়ারকে, তাহলে নিচ থেকে এটাকে ডিলিট করে দিতে পারবো। ওকে, আর যদি এখান থেকে আবার নেই, এই যে ক্রিয়েট ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, বুঝতে পারছেন যে বিষয়টা কি? এভাবে আপনারা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রপার্টিস, এই প্রপার্টিস অপশনে হচ্ছে আপনি ব্রাইটনেসকে কমাতে এবং বাড়াতে পারছেন। এই যে দেখেন ব্রাইটনেস, আপনি আপনার অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আপনি যতটুকু দরকার আপনি কম বেশি এখানে করে নিতে পারবেন। আমি যদি ব্রাইটনেসটা বাড়ালাম, চাইলে একইভাবে আপনারা এর যে কন্ট্রাস্ট আছে এটাকে কমাতে এবং বাড়াতে পারবেন, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে আপনার মন মতো অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারছেন। ওকে, সেখানে আরো বেশ কিছু অপশন আছে, আপনাদেরকে আমি প্রথমে বলে দিই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এটা ব্রাইটনেস বাড়াচ্ছি, আমার ইমেজের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেস সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে না, শুধুমাত্র আমাদের ইমেজের যে ব্রাইটনেসটা সেটা বাড়ুক। তখন আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে হবে, তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। সো ডিলিট করার পর আমরা এখানে জাস্ট আরেকটা অপশন শিখব, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন। এখানে সিলেক্ট করবেন, করার পর আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকতে হবে। এটা সিলেক্ট করার পর আপনার এখান থেকে জাস্ট আপনার ইমেজটাকে সিলেক্ট করবেন। এই ইমেজটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে আপনার এই সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো একইভাবে আপনি করতে পারেন, অর্থাৎ ডিরেক্ট সিলেক্ট করে দিলে হবে, অথবা উপর থেকে সিলেক্ট সাবজেক্টে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা যদি এখান থেকে সিলেক্ট করি নিচে থেকে লেয়ার মার্কস, তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এভাবে করতে পারেন। আরেকটা অপশন বলে দিই, কন্ট্রোল জেড, আমরা এখানে জাস্ট এটার ভিতরেই আমরা এখান থেকে ক্লিক করবো এবং ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাড করবো। সো এটা কিন্তু এটার উপরে রয়েছে। এখন যদি আমরা ব্রাইট করি,
উপরের মার্কসটাকে নিতে হবে, নিচে নিয়ে নিলাম। এখন দেখেন আমাদের ওভারঅল কিন্তু ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকছে, শুধুমাত্র এই ইমেজের যে ব্রাইটনেসটা এবং কন্ট্রাস্টটা এটা বাড়ছে এবং কমছে। আই থিঙ্ক এটা আপনাদের খুব বেশি কাজে আসবে। সো আমরা চাচ্ছি না আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আসলে ব্রাইট করতে, সো আমাদের ফেসটা যাচ্ছে আমরা একটু ব্রাইট হোক, তার জন্য আমরা ফেসটাকে একটু ব্রাইট করলাম, কন্ট্রাস্ট লেভেলটা কিছুটা কমিয়ে দিই। ওকে, এনাফ। এখন আমাদের পরবর্তী কাজ, সো আপনারা এখান থেকে কিবোর্ড থেকে ভি প্রেস করতে পারেন অথবা মাউস দিয়ে এখানে সিলেক্ট করলে, অর্থাৎ মুভ টু এটা সিলেক্ট করতে পারেন বা ভি সিলেক্ট করলে হবে। করার পর আমরা আরেকটা ক্রিয়েট লেয়ার নিব, এটা হচ্ছে আমাদের নিব ভাইব্রেশন। আমরা এখান থেকে ভাইব্রেশনটা যদি সিলেক্ট করি, ওভারঅল আমি ইমেজে চাচ্ছি স্যাচুরেশন বাড়াতে, সো এখান থেকে স্যাচুরেশন আমি বাড়িয়ে দিলাম। আমরা যদি চাই ভাইব্রেন্সটা বাড়াতে, তাহলে আমরা এখান থেকে ভাইব্রেন্সটাও বাড়াতে পারবো এবং চাইলে কমাতেও পারবো। বুঝতে পারছেন আপনার যখন যেরকম দরকার এখান থেকে কিন্তু আপনার মন মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন। ভাইব্রেন্স আমি কিছুটা বেশি রাখি আর স্যাচুরেশন হালকা রাখি। ওকে, দেখেন এই ইমেজটা পূর্বের তুলনায় অনেক বেশি দেখতে সুন্দর লাগছে না? আমরা যদি এইগুলোকে অফ করে দিই, ইমেজটাকে একটু ব্রাইট জুম করি, করার পর আমরা এগুলোকে অফ করে দিই, দেখেন আমাদের পূর্বে ছিল ইমেজটা এরকম, পরবর্তীতে আমাদের এডিট করার পর ইমেজটা হয়ে গেল এরকম। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা একটা একটা করে চেক আউট করতে পারেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে অনেক ধরনের অপশন আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা যদি এখান থেকে কার্ভস ব্যবহার করি, তাহলে আমরা কিভাবে করবো? সো কার্ভসে আসলে এখানে আপনারা বেশ কয়েকটা অপশন পাবেন, আরজিবি, রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ আপনি যে কালারটাকে কন্ট্রোল করতে চাইছেন সেটা আপনি করতে পারেন। অথবা আপনি এখান থেকে বিভিন্ন আই ড্রপার আছে, আই ড্রপারের মাধ্যমে কোন একটা কালারকে পিক করতে পারেন। আর নর্মালি আরজিবি কালারটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। সো আমরা প্রথমে মাঝখানে সিলেক্ট করব। সো এটার কয়েকটা অংশ থাকে, যেমন উপরের একটা পার্ট, নিচের একটা পার্ট। তো নিচের পার্টে হচ্ছে আপনি দেখবেন এটা হচ্ছে আপনার যদি বাড়ান তাহলে শ্যাডো শ্যাডো লেভেল কমবে এবং বাড়বে। আর উপরে হচ্ছে আপনার যে আমাদের স্যাচুরেশন থাকে, এই স্যাচুরেশনটা কিন্তু বাড়ছে এবং কমছে। বামে নেন, এই যে স্যাচুরেশন বাড়বে এবং কমবে। তো এখানে কার্ভটা খুব ধীরে ধীরে বাড়াবেন এবং কমাবেন, কেননা এটার কিন্তু খুব বেশি চেঞ্জ নিয়ে আসবে আপনার ইমেজে। যদি আপনি চান আপনার ইমেজটাকে একটু ব্রাইট করতে, তাহলে বামের দিকে টানতে পারেন, আর যদি ডার্ক করতে চান তাহলে নিচের দিকে টানবেন। আমি জাস্ট একটু ব্রাইট করতে চাচ্ছি। এনাফ, হয়ে গেছে আমাদের ইমেজে অলমোস্ট ডান। এই আমাদের ইমেজটা আমরা রিটাচ করে ফেললাম। এখন আসা যাক আরেকটা অ্যাডভান্স টেকনিক শিখিয়ে দিই। আপনার যদি ইমেজের মধ্যে একটা সিনেমেটিক অপশন আপনি অ্যাড করতে চান, তখন কিভাবে করবেন? তো কয়েকটা অপশন আছে, আপনি এখান থেকে কালার লেয়ার নিতে পারেন, অথবা আপনি যে কাজটা করতে পারেন এই, অর্থাৎ আমি আপনাদেরকে বেশ কিছু টুলসের কাজ হচ্ছে আজকের ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মূল সাবজেক্ট ছিল, যে আমি আপনাদের বেশ কিছু টুলসের কাজ শিখাবো। আপনি এখানে যদি সিলেক্ট করেন, এরকম রেক্টেঙ্গেল শেপ থাকতে পারে, তো যদি না থাকে আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নিয়ে নেবেন। এবং এখানে আরো বেশ কিছু শেপ আছে, এগুলো আপনারা পরবর্তীতে ধীরে ধীরে আমি শিখাবো আপনাদেরকে, যদি আপনারা আগ্রহী হন। আমরা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই ইমেজটা ওভারঅল প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে আমি কভার করে দেব। কভার করার পর আপনি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করতে পারেন এবং চেষ্টা করবেন ডার্ক ব্লু সেট করা। ওকে, তো সেট করার পর আবার সিলেকশন, এন্ড দেন আপনি যে কাজটা করবেন, এই পাশে দেখেন নর্মাল একটা অপশন আছে, এখানে সিলেক্ট করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে ওভারলেটা সিলেক্ট করবেন, ওভারলে সিলেক্ট করার পর ওপাসিটি একটা অপশন পাবেন এই পাশে, এই ওপাসিটির পরিমাণটা কমিয়ে দিবেন। অর্থাৎ আপনার ইমেজ যেরকম ডিম্যান্ড করে এ অনুযায়ী আপনি এখানে রাখতে পারেন, কম রাখলে এরকম, আর যদি বেশি রাখেন তাহলে এরকম আসবে। আই থিঙ্ক আমার ইমেজটা এখানে পারফেক্ট, এরকম পারফেক্ট হয়ে গেছে, এনাফ। ওকে, দেখেন এখন ইমেজটা দেখতে আরো বেশি প্রাণবন্ত লাগছে। আমরা যদি এটাকে অফ করে দেই, এরকম ছিল দেন এরকম। ওকে, এন্ড আমরা আরেকটা কাজ শিখবো এখন, এটাই আমাদের ফাইনাল কাজ। এতক্ষণ তো আমরা অনেক কিছু শিখলাম, এখন হচ্ছে যেমন আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারটাকে আমরা চাচ্ছি কিছুটা চেঞ্জ করতে। সো চেঞ্জ করার জন্য যে অপশনটা, এটা হচ্ছে আমরা এখান থেকে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সিলেক্টিভ কালার এই অপশনটা সিলেক্ট করবো। সিলেক্টিভ কালার সেট করার পর এখানে রেড, ইয়েলো, বিভিন্ন কালারকে আপনারা সিলেক্ট করে সেটাকে আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। যদি আমরা এটাকে সিলেক্ট করে দেন আমরা এই সায়ান, তারপরে হচ্ছে মেজেন্ডা,
এই কালারগুলোকে অ্যাডজাস্ট করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সেট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন আপনি যেরকমটা চান। ওকে, আমি জাস্ট আপনাদের টেকনিকগুলো শিখিয়ে দিলাম, এখন আপনারা এই জিনিসগুলো আপনাদের ইমেজে অ্যাপ্লাই করেন। যেমন এখানে যদি আপনার বাহিরের কোনো সিন হতো তাহলে আপনারা এখান থেকে জাস্ট একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করতেন, তাহলে আপনার গাছের পাতাগুলো যদি থাকতো তাহলে ওইগুলো দেখতে খুবই প্রাণবন্ত এবং সুন্দর লাগতো। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে একটা ফটোকে রিটাচ করার জন্য কি কি টেকনিক ইউজ করা যেতে পারে। আরো অনেক অসংখ্য টেকনিক আছে, আমি জাস্ট এই মাঝে আপনাদেরকে বেসিক পার্টগুলো শিখিয়ে দিলাম। যারা একেবারে নতুন তারা আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর আর আপনাদের প্রয়োজন হবে না অন্য কোনো ভিডিও দেখার, আপনারা নিজেরাই কিন্তু এটা একটা ইমেজকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন বা রিটাচিং বা ফটোকে আপনারা এডিটিং করতে পারবেন। ওকে, সো আমাদের ফাইনাল আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফাইলটাকে এক্সপোর্ট করতে হবে। সো এই এক্সপোর্ট করার জন্য আমরা যে কাজটা করবো, কন্ট্রোল শিফট এস একত্রে প্রেস করব। করার পর সেভ ইউর কম্পিউটার সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা লোকেশন সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে হচ্ছে জেপিজি ফরম্যাটে এই ফাইলটাকে এক্সপোর্ট করব। জেপিজি সিলেক্ট করার পর আমরা জাস্ট আমাদের ফাইলটাকে সেভ করে দিব, তাহলে আমাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ওকে করলেই আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমরা চাইলে এই ওই যে লোকেশনে রেখেছি সেই লোকেশনে যদি যাই ইমেজে, সরি পিকচার্সে, তাহলে আমরা এই ইমেজটাকে পেয়ে যাব। সো আপনারা এখানে এই ইমেজটা দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন যে পরবর্তী এরকম আরও ভিডিও চান কিনা, এটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে যাতে তারাও এই ধরনের ভিডিও দেখে কাজ শিখতে পারে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।